হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার পক্ষ থেকে আমি কাউসার আহমেদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইল, আপনারা যেন সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আজ আপনাদের সামনে ইন্ট্রো ভিডিও নিয়ে একটু আলোচনা করব, কিভাবে আমরা ইন্ট্রো তৈরি করব সোনি ব্যাগাস দিয়ে। ভিডিওর ফার্স্ট স্টেপে আমরা সবসময় দেখি, যেমন আমিও দেখতাম যে যারা ইউটিউব ভিডিওর শুরুতেই কিছু সুন্দর একটি ভিডিও শুরু হতো, খুব ভালো লাগতো যে আমিও যদি একসময় এটা তৈরি করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সুবিভার্স, আমিও তাদের থেকে দেখে দেখে শিখেছি এবং আমিও চাইতেছি আপনাদের জন্য সেই কাজটি শিখায়। ইন্ট্রো কিভাবে তৈরি করে সেটা আজকে সরাসরি সোনি ভেগাস প্রো দিয়ে আপনাদের দেখাবো। বিভার্স, আমরা সাধারণত সবাই জানি ভিডিওটিং এর জন্য এবং বিভিন্ন 3D 4D অ্যানিমেশনের জন্য সিনেমা 4D, অ্যাডোবি আফটার ইফেক্ট, সোনি ভেগাস, হিট ফিল্ম, বিভিন্ন সফটওয়্যার আছে। অ্যাডোবি আফটার ইফেক্ট, সোনি ভেগাস, সিনেমা 4D দিয়ে যদি ইন্ট্রো তৈরি করতে হয় তাহলে খুব মেধার প্রয়োজন, খুব শ্রম দিতে হবে এবং খুব পরিশ্রমের সহিত আপনাকে সেই ইন্ট্রোটা তৈরি করতে হবে। তো আশা করি আমরা সবাই 80% লোকই ট্যাম্পলেট গুলো ব্যবহার করি, ট্যাম্পলেট গুলো ব্যবহার করে ইন্ট্রো তৈরি করি। তো আজকে আপনাদের সামনে সরাসরি সেটাই দেখাবো, ট্যাম্পলেট। যেমন আমি আপনাদের সামনে কিছু ইন্ট্রো দেখাই, যেমন এই ইন্ট্রোটাই আমি প্লে করি, আপনারা একটু দেখেন। ভিডিওটি শেষ, আমার চ্যানেলের নামটি চলে আসলো। সিম্পলি শুধু এটা নয় চলে আসলো, এগুলো সবই সোনি ভেগাসের ট্যাম্পলেটের সাহায্যে আমি এগুলো তৈরি করছি। এখানে যতগুলো ইন্ট্রো দেখতেছেন সবই সোনি ভেগাস প্রো এর মাধ্যমে আমি ট্যাম্পলেট ইউজ করে করে ইন্ট্রোগুলো তৈরি করছি। তো আপনাদের সামনে ট্যাম্পলেটের সাহায্যেই, যেমন এ হলো সোনি ভেগাস প্রো, এই সোনি ভেগাস প্রো এর মাধ্যমে কীভাবে আমরা ইন্ট্রো তৈরি করবো সেটা এখন দেখতেছি। তার জন্য আমি এই সোনি ভেগাস প্রোটি কাটলাম। এখান থেকে দেখুন আমার কিছু ট্যাম্পলেট আছে, এখানে সোনি এসবি সোনি ভেগাস ইন্ট্রো কিছু নাম্বার দেওয়া আছে। আমি সিম্পলি যে কোনো একটি, যেমন 110 হোক আর যাই হোক, আমি যে কোনো একটি ট্যাম্পলেট নিব এখান থেকে। যেমন প্রত্যেকটা ট্যাম্পলেটের এখানে সিস্টেম দেওয়া আছে, আমি যে ট্যাম্পলেটটি আপনাকে দেখালাম সেই ট্যাম্পলেটটি এখানে, যেমন ধরুন এই ট্যাম্পলেটটি নিলাম। নেওয়ার পর ট্যাম্পলেটটির ভিতরে যাবেন, ওপেন দিস, এই যে সোনি ভেগাসের আইকন। সোনি ভেগাসের আইকনটা তো আপনারা সবাই জানেন মোটামুটি অনেকেই, এটা হলো সোনি ভেগাস প্রোয়ের আইকন। এখান থেকে এই আইকন চিহ্নিত ট্যাম্পলেটের ভিতরে গিয়ে ইন্ট্রো ওপেন দিস, এখানে ডাবল ক্লিক করে এই ট্যাম্পলেটটি ওপেন করে দেবে। ভেগাস প্রো 30 ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি এটাকে প্লে করব, দেখুন প্লে করার পর ইউর নেম চলে আসলো না, সিম্পলি এই ইউর নেমের জায়গায় আমি আমার নামটি ইউজ করেছিলাম। তার জন্য আপনাকে এই টাইম লাইনে যেতে হবে, টাইম লাইনের নিচে দেখুন একটি অপশন হলো সাউন্ড, আরেকটি ভিডিও, আরেকটি আপনি লিখা। সেজন্য আমি টাইম লাইনে প্লাসে ক্লিক করে আমি টাইম লাইনগুলো একটু বড় করলাম। করার পর প্লে করে টেনে দেখবেন, দেখুন শুরুতে আসার আপনার নামটি চলে আসে। আপনার টাইম লাইনের লেভেল ওয়ানে যাওয়ার পর দেখবেন এখানে একটি টাইম লাইন আসছে, এখানে নাম ইউর নেম, আপনি এখানে সে বলে ক্লিক করবেন। একটা ক্লিক করলেই দেখবেন একটি ঘর ওপেন হয়ে গেল, ভিডিও মিডিয়া জেনারেশন, এখানে ইউর নেমটা চলে আস, আপনি আপনার নামটা দিবেন। সাধারণত আমি আমার নামটাই লিখলাম, যেমন না এখান থেকে শুধু লিখাটা লিখে ক্লোজ করে দিলে, কেটে দিলেই দেখবেন ভিডিও শুরু থেকে এই যে দেখুন এটা শুরু হওয়ার পর এটাকে আপনি স্টপ করে দিবেন। স্টপ করার পর এখানে আবার নেমে ক্লিক করবেন, কারণ এখানে সিম্পলি আমার কিন্তু ইন্ট্রো তৈরি করা শেষ। তারপর আমি আপনাদের একটু কাজ দেখাচ্ছি, সেটা হলো এই যে লিখাটা সোনি এডিট প্লেসমেন্ট প্রপার্টিস ইফেক্ট চলে আসলো। প্লেসমেন্টে গেলে আপনি কোন স্থানে রাখবেন লিখাটা, আপনি কি এখানে সেন্টার পয়েন্ট, মাস পয়েন্ট, আপনি আরেকটু নিচ থেকে শুরু করতে চান লেখাটাকে, আরেকটু উপর নিতে চান, তারপর ফ্রি ফ্রম এখানে বটম লেফট থেকে আসবে, কোন পাশে সেন্টারে রাখতে চাইতেছেন এখান থেকে আপনি রাখতে পারবেন, ধরেও নিতে পারবেন, এভাবে নিতে পারবেন। তারপর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন এখান থেকে, যে কোনো কালার। দেখুন এই যে নিচে কালারটা সিলেক্টেড হচ্ছে, এভাবে যদি আপনার দেখার ইচ্ছা তাহলে নয়তো আপনাকে টাইপ,
আনার পর এই ভিডিও মিডিয়া জেনারেশনটাকে একপাশে নেবেন, তারপর আপনি কালার সিলেক্টেড করুন, দেখবেন অটোমেটিকলি আপনার কালার জেনারেশনটাকে শো করতেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করতে চান, এই দেখুন সিম্পলি ব্যাকগ্রাউন্ড কালারটা যে ব্ল্যাক ছিল আপনি আপনার মতো করে কালারটা দিতে পারবেন। আর যদি কোনো এইখান থেকে আপনি টেনে ব্যাকগ্রাউন্ড কালারটা একদম আগের মতো করে দিলেন, ব্ল্যাক কোনো কালার প্রয়োজন না এখান থেকে। তারপর এখান থেকে আপনি টেনে আপনার লিখাটাকে ট্র্যাকিং যে কোনো অপশনটাকে টেনে আপনি এটাকে স্মল করতে পারবেন, এটাকে আপনি একটা এক্সপান্স করতে পারবেন লেখাটাকে, তারপর সেলিং লেখাটাকে আরেকটু জুম করতে পারেন, এই যে পাশে দেখুন একটু বড় হলো। এইভাবে আপনি কিন্তু এডিট থেকেও ফ্রন্টের সাইজ বড় করতে পারবেন। তারপর ইফেক্ট, ইফেক্ট অপশনে গিয়ে ফার্দার এখান থেকে আপনি আপনার মতো করে দেখুন, এই যেই স্ট্রোকটা হলো একটু উজ্জ্বল হচ্ছে, আবার উজ্জ্বল দৃষ্টান্তটা কমে যাচ্ছে হোয়াইট, এখান থেকে স্ট্রোক কালারটা আস্তে আস্তে বেড়ে বাড়তেছে, আবার এটা কমতেছে। ড্রপ শ্যাডো, অ্যানাবল ডিফ্রেশন, আপনি আপনার মতো করে সবগুলা স্টাইল দিয়ে তারপর কাজ করুন। সিম্পলি আমি আমার এই স্টাইলটি রাখতে চাচ্ছি, ফেদারটা আমি কমিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এবার টেমপ্লেটটি চালু করার পর এবার অবশেষে আমার ইন্ট্রো তৈরি শেষ, ইন্ট্রোটি তৈরি করা শেষ। তৈরি করার পর আপনি অবশ্যই আগের মতো সেমলি ফাইল থেকে আপনি আপনার রেন্ডারে যে গিয়ে আপনার ফাইলটি আপনি এটাকে সেভ দিবেন। সেভ মুডে আপনি এখান থেকে অধিকাংশ মুড আছে, আপনি যেটা পছন্দ আপনার যেই চয়েসটা, যেমন আমার এখান থেকে এটা ভালো লাগতেছে, আমি এই রেন্ডার ফাইলটিতে এখানে রেন্ডার দিলাম, তারপর আপনি এখান থেকে রেন্ডারে, তারপর এখান থেকে যেমন ধরুন আপনি প্লেসটাকে দেখিয়ে নেবেন, যেমন ধরুন এখান থেকে আমি আগে প্লেসটি দেখিয়ে নিলাম, সেভে ক্লিক, তারপর রেন্ডারে ক্লিক করবেন, আপনার ফাইলটি রেন্ডার হবে।